হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে, ঈশ্বরের আশীর্বাদে আমি কিন্তু ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করেছি বড়দেরকে প্রণাম জানিয়ে আর ছোটদেরকে আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে। তো ভিডিওটা কিন্তু দুদিন মিলিয়ে না একটা ব্লগ ভিডিও শ্যুট করেছি, তার কারণ মামাম না একদম কান্না করছিল, তার জন্য কিন্তু আমি ব্লগ ভিডিওটা শ্যুট করতে পারিনি। তার জন্য ভাবলাম আর এদিকে দেখতে পাচ্ছি সকালে কিন্তু মামা শ্যুট করে তারপর উঠে গিয়েছিল, তারপর আমি কিন্তু বিছানাটা উঠিয়ে নিচ্ছি। আর এদিকে আমার হচ্ছে মশলা রাখার কৌটোটা আর হচ্ছে সবজি রাখেছে, সে সাজিটা আর কি ধুয়ে নিচ্ছি। তো অনেকদিন হয়েছিল এগুলি ধোয়া হয়েছিল না, তাই ভাবলাম কি না ধুয়েই দিই। আজকে যদি একটু সময় পেয়েছি, মামাও কান্না করছে না, মামাম বসে আছে, তার জন্য আর কি আর হচ্ছে আমি এখানে না এনে রেখে আমি না জল ঝরিয়ে নিয়ে তারপর শুকিয়ে তারপর দিয়ে রেখে দিই। সাফ নেই, অল্পটুক সাফ ছিল আর কি, মামামের কাপড় ধোয়াটা হয়ে যাবে। তারপর মামার বাবাকে বলেছিলাম যে স্রাফ নিয়ে স্রাফ আনবে, তারপর মামার বাবা না স্রাফ নিয়ে চলে আসলো। স্রাফ আর সাবান আনতে বলেছিলাম, তো মামার বাবা বুঝতে পারেনি। আমি মামার বাবাকে বলেছিলাম যে কাপড় ধোয়ার সাবান, এদিকে হচ্ছে দেখতে পাচ্ছে মামার সেতু নেস্টামটা শেষ হয়ে গেছে, তারপর সাবান তো বাবাকে বললাম তো ডেটল সাবান, মামার নেস্টামটা নেই তার জন্য ডেটল সাবান আর তিনটে স্রাফ নিয়ে আসছে। আর এদিকে হচ্ছে স্রাফটা আমি এখন কেটে ঢেলে নিচ্ছি স্রাফটাকে। তো ভাবছিলাম কি আজকে কাপড় কাচাকাচি করবো, তারপর না কি হলো সকাল থেকে এত বৃষ্টি, এত পরিমাণে তারপর চা বানিয়ে নিলাম, এদিকে দেখতে পাচ্ছ কুয়া ঠান্ডা বানিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর এখন আমার মামাকে খাইয়ে নেবো, আমি ডালটা বসিয়ে দিয়েছি খাইয়ে না, আমার যেহেতু আগে বানিয়ে নিয়েছি। মামা বাবা বললো যে আমি আজকে চলে যাবো তাড়াতাড়ি, তো ভাতটা বানাও জলদি, সেই জন্য কিন্তু আমি ভাতটা বানিয়ে নিলাম। এখন তোমরা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, যাতে কিনা আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের আমার ভিডিওটা কেমন লাগে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও। আর এদিকে না আমি না ডালটা সম্বস একটু একটু করে দিচ্ছিলাম, দিকে ছিল না হচ্ছে পেঁয়াজ আর তেল, সেখানে বলেছে তেল আর পেঁয়াজ নিয়ে আসবে, সেটাও নিয়ে আসলো। তো এখন আমি সবজিগুলো কেটে নিচ্ছি, ঢেঁড়স, আলু আর হচ্ছে বরবটি, সেগুলি আর কি কেটে নিচ্ছি। প্রথমে ঢেঁড়সগুলিকে ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি, তারপর বরবটিগুলি আর আলুগুলি একসাথে কেটে নেব। আর আলুগুলি দেখছো আমি কিন্তু শুঙে নিচ্ছি, আলুটা আধা আর কি পচা ছিল তা সেটা ফেলিয়ে দিয়ে তো দেখতে পাচ্ছ আর সবজিগুলি কেটে একবারে ধুয়ে নিয়েছি ভালো করে। দুটো কাঁচা লঙ্কা, দুটো নয় চারটে, এগুলি ডালে দিয়ে দিয়েছি। তো ডালটা হয়ে গেছে, এখন কিন্তু ডালটা হয়ে গেছে, এখন কিন্তু আমি ভাজিটাও বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা আমার কথাগুলি কিন্তু মাঝে মধ্যে ভুল হয়ে যায়, তোমরা কিন্তু মানিয়ে নিও। আর রাখি পূর্ণিমার দিন আমার বরকে তার বোনেরা কি এমন গিফট দিল দেখো। গিফটটা এনে আমার হাজবেন্ড আমাকে বলছে যে তুমি গিফটটা খোলো, আর আমার কিন্তু গিফটটা খুলতে খুব ভালো লাগছিল, যে প্রথম প্রথম যখন এটা খুলি তারপর আমাকে করতে কিন্তু এটা তোমার ভালো লাগে। তো ওকে গিফট দিয়েছে, ও আবার আমাকে গিফটটা দিয়ে দিল। তো গিফটটা আমার যেহেতু ভালো লাগছে, আমি বললাম কি না এটা আমার জন্য নয়, এটা আমি আমার মামামের জন্য রেখে দেব। তো দেখো গিফট আমি খুলতে পারছিলাম না, তাই আমার বর আর কি হেল্প করছিল। তো গিফটটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে, আমি মামামের জন্য রেখে দেব। এই কফির কাপটা ছিল, আর একটা হচ্ছে রুমাল ছিল। তো আমার কিন্তু গিফটটা ভালো লেগেছে, তোমাদের কেমন লাগেছে কমেন্টের মাধ্যমে প্লিজ জানিও। আর হচ্ছে একটা স্পোর্টিং দিয়েছে, তো এই স্পোর্টিংটা হচ্ছে এই যে দেখতে পারছো হোয়াইট কালার স্পোর্টিং, আমার হাজবেন্ড যেহেতু এই হোয়াইট কালার স্পোর্টিং আর এই যে দেখতে পাচ্ছ ড্রেসিংটা, এটা না দুদিন পরে পরে ধুলো বালি আর কি কিচ কিচ হয়ে যায়, যেহেতু ঘর ছাদে হয় জানি বালিগুলি সেখানেই গিয়ে বসে যায়, তার জন্য আমি ভাবলাম যে না ধুলো বালিয়ে যদি কিচ কিচ হয়েছে না মুছেই দিই, তার জন্য আর কি ড্রেসিংটা ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছে। ধুলো বালিয়ে কিচ কিচ নোংরা থাকলে কিন্তু একদম ভালো লাগে না, আমাদের মেয়েদের কামে তো এগুলি না পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। তারপর আজকে বেশি কিছু বানাইনি, এই যে ডাল, মসুর ডাল আর হচ্ছে ঢেঁড়স আলু ভাজি, এগুলিই ছিল। আর আমার মামামকে দেখো এখানে বসিয়ে দিয়েছি, আমি একটু টাইম রেস্ট করেছিলাম, তারপর আমার হাজবেন্ড না বাজার থেকে এই যে দেখতে পাচ্ছ সবজিগুলি নিয়ে আসছে, তো আমি এখন সবজিগুলি বের করে নিচ্ছি। তো কী কী সবজি এখানে আছে, মূলো, বরবটি, উচ্ছে আর হচ্ছে কাঁকরোল, এদিকে আছে হচ্ছে ঝিঙে, তারপর হচ্ছে ভুল আর ঢেঁড়স, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পটল, এগুলি ছিল। তো তো এগুলি আছে, এদিকে আলু আছে, আলুটা সব সবজির সঙ্গে মানায় যেহেতু, তার জন্য কিন্তু আলুটা আমাদের বেশি। আমি কিন্তু আর কিছু ব্লগ আর হচ্ছে এটা কিন্তু সন্ধ্যার দিকে, এখন হচ্ছে চাটা খেয়ে নিচ্ছি। তো আজকের মতন এখানে, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।